হয়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। পুলিশবাদী পুলিশ সাক্ষী হয়ে হাজার হাজার যে মামলা, এই মামলাগুলো প্রত্যাহার করবেন। মাননীয় স্পিকার, চিল্লাতে যাকে লাভ নাই, এটি বাস্তব। পাশাপাশি আজকে যখন আপনার কটূক্তির কথা বলেন তখন হাস্যস্কর লাগে। মাননীয় স্পিকার, আজকে আমি আপনারা কথা বলতে যদি না দেন, বাজেটের আলোচনা, বাজেটের উপর কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাচেঁচা করেন কোনো লাভ হবে না। জনগণের কাছে মেসেজটি যাচ্ছে যে আপনারা আমাকে কথা, সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলার সুযোগ থেকে আপনারা বঞ্চিত করছেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন, আপনার সময় শেষ, দয়া করে আসন গ্রহণ করুন। আপনার তো 12 মিনিট হয়ে গেছে। নো, প্লিজ বসুন, আপনি বসুন, বসুন। মাননীয় সদস্য, আপনি বসেন না, আপনি বসুন, দয়া করে বসুন, উঠে যান কেন, বসুন, আপনি একটু বসুন, আমারও একটা কথা শুনেন। আপনার বক্তব্যের সময় হইচই হয়েছে, এটা ঠিক, এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বিষয়টা হচ্ছে এই, আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেননি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যাদের নাম আমি পার্লামেন্টের ডিপটি স্পিকার হিসেবে উচ্চারণ করতে পারি না, তার কারণ বোথ অফ দেম আর কনভিক্টেড। কোনো একটা নির্বাচিত সরকার, একটি নির্বাচিত সরকার দুইজন কনভিক্টেড পার্সনের সঙ্গে কেমন করে ঐক্য গড়ে তুলতে পারে, এক। আর আপনি যে পার্লামেন্টে বসে যে সুন্দর বক্তব্যটা রাখলেন, আপনার বক্তব্য সুন্দর হয়েছে, আমি নিশ্চয়ই স্বীকার করব, তার কারণ ডিজি সাহেব যে বক্তব্য দিছে সেটা আমি পড়ে দেখেছি। কিন্তু আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন, ওই প্রশ্নবিদ্ধ শব্দটি আপনার এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি বলতে চান, আপনি 1 মিনিট বলতে পারেন। আপনি তো আমাদের সংসদের, আপনি 1 মিনিট বলুন, আপনি সংসদের আমাদের গার্জিয়ান, আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে আছে সেটা আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বেন, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে, এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি তার জন্য ওয়াক আউট করলাম।